2018 সালে বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং শুরু হয়েছিল এবং প্রায় 3 মাস আগে তা গ্রিসেও শুরু হয়েছে। আমাদের গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী জানান, সম্প্রতি গ্রিস প্রবাসী শহীদুল ইসলাম রুশো এর শিকার হয়েছেন। তিনি বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটি এবং স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করেছেন এবং পরিচিত সকলের প্রতি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। কিছুদিন আগে এথেন্স দূতাবাস থেকেও দূতাবাসের পেজে সতর্কতামূলক পোস্ট প্রচার করা হয়েছে। তবে পূর্বে জানা গিয়েছিল যে হ্যাকার বাংলাদেশে বসে হ্যাক করছে, কিন্তু এখন সন্দেহ করা হচ্ছে গ্রিসে কোথাও বসেই হ্যাকিং চলছে। হঠাৎ এক গ্রুপ বাংলাদেশি যারা এথেন্স এবং বাংলাদেশে বসবাস করে তারা সবাই মিলে একটা গ্রুপ করে ষড়যন্ত্রমূলকভাবে আমার ইমোটা হ্যাক করে এবং আমার সাথে ইমোতে যারা সংযুক্ত ছিল তাদের প্রত্যেককে মেসেজ করে বিকাশে টাকা পাঠানোর জন্য এবং বাংলাদেশে এই নাম্বারে 01306190971 বিকাশ নং দিয়ে দ্রুত একটা অ্যামাউন্টে নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা পাঠাতে বলে। এমত অবস্থায় আমার সাথে যোগাযোগ ইমোতে সংযুক্তকারী বন্ধুদের আহ্বান করা যাচ্ছে যে দয়া করে আমার অনুমতি ছাড়া কেহ কোনো টাকা বিকাশে প্রদান